তোমরা সব জিনিসই অ্যাচিভ করতে পারো যেটা তোমরা করতে চাও যার স্বপ্ন তোমরা দেখো তার জন্য একটা আগুন দরকার একটা স্পার্ক দরকার নাথিং ইজ ইম্পসিবল আর এই স্পার্ক তোমাদের নিজেদের মধ্যেই আছে তুমি নিজেই দোষী তুমি ফেল হওয়ার জন্য এখন যেখানে আছো সেটি তোমার অতীতের কর্মের ফল কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল জীবনে চলার পথে বাধা আসতেই পারে তা বলে আমাদের থেমে থাকার কোনো অবকাশ নেই যেখানে বাঁধা আসবে সেখান থেকেই নতুন করে শুরু করা উচিত স্বপ্নপূরণ জীবনের একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করো না স্বপ্নকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া আমাদের সকলের জীবনই অর্থহীন জীবনে কখনো আফসোস করতে নেই কেবল শিক্ষা গ্রহণ করা উচিত তাহলে মানুষ সবকিছুই অর্জন করতে পারবে জীবন একটি মুদ্রার মতো তুমি এটিকে তোমার ইচ্ছা মতো ব্যয় করতে পারো কিন্তু তুমি শুধুমাত্র একবার ব্যয় করতে পারবে সময় অর্থের চেয়ে মূল্যবান আপনি চাইলেই আরো অর্থ উপার্জন করতে পারবেন কিন্তু আপনি চাইলেই ইচ্ছা মতো সময় নাও পেতে পারেন যে অন্যের জন্য বাঁচে বা নিজেকে উৎসর্গ করে তার জীবনই সার্থক জীবনে সুখী হতে চাইলে জীবনকে একটা লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাও তাহলে সুখী ও সফল দুটোই হতে পারবে জীবন হলো কলমে আঁকা ছবির নাম পেন্সিল দিয়ে আঁকা নয় যার কোনো অংশ ইচ্ছা করলেই রাবার দিয়ে মুছে ফেলবেন যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্য আজ আমি নিজের কাজ নিজেই করতে পারি